বিশ্বব্যাংকের সামনে জয় বাংলার সমাবেশ বা শোডাউন করে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবারও সুনজরে পড়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। বিশেষ করে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে খুশি হয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রেসিডেন্ট ডক্টর সিদ্দিকুর রহমানের নেতৃত্বের প্রশংসা করে তাকে কিছু সাংগঠনিক দিকনির্দেশনা দিয়ে গেছেন। এমনকি বিএনপির বিক্ষোভের সময় হামলায় আহত হওয়ায় প্রধানমন্ত্রী সিদ্দিকুর রহমানের প্রতি সহমর্মিতা জানিয়েছেন। একাধিক সূত্র বলছে, সিদ্দিকুর রহমান তার নেতৃত্বের সাফল্যে দলের প্রধানের কাছ থেকে পুরস্কৃত হতে যাচ্ছেন। সেই পুরস্কারটি কী হবে এই মুহূর্তে বলা কঠিন হলেও তিনি যে পুরস্কৃত হবেন তা অনেকটাই নিশ্চিত। সূত্র মতে, সরকারের কোনো পদে সিদ্দিকুর রহমানকে নিয়োগ দেওয়া হতে পারে, তা না হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া থেকে দলের মনোনয়ন অথবা কেন্দ্রীয় কোনো পদে তাকে অন্তর্ভুক্ত করে সম্মানিত করা হতে পারে। সূত্র আরও জানায়, দলের ত্যাগী নেতাদের সবসময় মূল্যায়ন করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ওয়ান ইলেভেনে যারা ত্যাগী ছিলেন, নির্যাতিত হয়েছেন, তাদের সবাইকে মূল্যায়ন করেছেন তিনি। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমানের প্রতিও দলীয় প্রধানের সুনজর রয়েছে। বিশেষ করে কথিত দুর্নীতির অভিযোগে পদ্মা সেতুতে বিশ্বব্যাংক যখন অর্থায়ন বন্ধ করেছিল, তখন 2011 সালের 12 জুন ওয়ার্ল্ড ব্যাংকের সামনে বিশাল বিক্ষোভ করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। ওই সমাবেশের নেতৃত্ব দেন ডক্টর সিদ্দিকুর রহমান। এরপর বিভিন্ন অনুষ্ঠানে এবং সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী সরাসরি সিদ্দিকুর রহমানের প্রশংসা করেছেন। অনেকে বলেছেন, এই সাফল্যের ধারাবাহিকতায় এক যুগেরও বেশি সময় তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি হিসেবে বহাল আছেন। দলের একটি অংশ সবসময় সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে কট্টর হলেও কিছুই করতে পারেনি, বরং শেখ হাসিনা 2026 সাল পর্যন্ত তাকে সভাপতি হিসেবে দায়িত্ব পালনের মৌখিক নির্দেশ দিয়ে গেছেন। সম্প্রতি বিশ্বব্যাংকের অনুষ্ঠানে যোগদানের আগে ভার্জিনিয়ার হোটেল রিস কার্লটনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিদ্যমান দুটি গ্রুপকে ডেকেছিলেন দলের প্রধান শেখ হাসিনা। সেখানের প্রতিপক্ষরা সিদ্দিকুর রহমানের অপসারণ চেয়ে নতুন কমিটি দাবি করেছিলেন। জবাবে শেখ হাসিনা তাদের সাফ জানিয়েছেন, সিদ্দিকুর রহমানের দায়িত্ব পালন করবেন, 2026 নয়, যতদিন তিনি চাইবেন ততদিন সিদ্দিকুর রহমান প্রেসিডেন্ট থাকবেন। প্রধানমন্ত্রী তাদের আরও বলেছেন, সিদ্দিকুর রহমানকে আমি প্রেসিডেন্ট বানিয়েছে, তিনি দলের পরীক্ষিত নেতা, অতএব তার ব্যাপারে কোনো অভিযোগ শুনতে চায় না। এদিকে গত 1 মে সোমবার বিশ্বব্যাংকের সামনে জয় বাংলার সমাবেশে বিএনপির হামলায় আহত হয়েছেন সিদ্দিকুর। চিকিৎসকের পরামর্শে তিনি বাসায় বিশ্রামে আছেন। এই ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি ঠিকানাকে বলেন বয়স হয়েছে, এই বয়সে হামলার শিকার হয়েছেন, সুস্থ হতে একটু সময় লাগবে, পরিষ্কৃত হচ্ছেন। এই খবরও তিনি বলেন এমন কোনো খবর তিনি জানেন না, কিছু পাওয়ার লোভে তিনি রাজনীতি করেন না, বঙ্গবন্ধুকে ভালোবেসে আওয়ামী লীগের রাজনীতি করেন উল্লেখ করে সিদ্দিকুর রহমান বলেন, বঙ্গবন্ধু কন্যা আমার উপর আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছেন তা পালন করছে, এটাই আমার জন্য পরম সৌভাগ্যের। তবে যুক্তরাষ্ট্রের মাটিতে দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় যা যা করার তা দলের নেতাকর্মীদের নিয়ে তিনি করবেন, কোনো হামলাকে তিনি পরোয়া করেন না। দলের প্রধান শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী কাজ করে যাবেন উল্লেখ করে সিদ্দিকুর বলেন, নেত্রী আমাকে বেশ কিছু দায়িত্ব দিয়েছেন, সুস্থ হওয়ার পর নেত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ শুরু করবেন, বিশেষ করে প্রথমে যুক্তরাষ্ট্রীয় ছাত্রলীগের কমিটি করে দেবেন, অন্যান্য কিছু সাংগঠনিক কাজও রয়েছে সেগুলো সম্পাদন করবেন।